নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজ আমরা রান্না করবো ঢেঁড়স সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল। বাড়িতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি 4টে থেঁতো করা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো ঢেঁড়স। ঢেঁড়সগুলো সব আমরা দিয়ে দিয়েছি, এবার আমরা ভালো করে ভেজে নেব, 3-4 মিনিট মতো ভেজে নেব। 3-4 মিনিট মতো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো নুন হলুদ। নুন হলুদ দিয়েও আমরা 3-4 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমরা সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমরা 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব। পোস্ত বাটার বাটিটা ধুয়ে আমরা অল্প করে জল দিয়ে দেব। 5 মিনিটের জন্য আমরা একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকাটা তুলে দেখে নেব। ঢেঁড়সটা বেশ মাখা মাখা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো আমরা 1/2 চামচ মতো সর্ষের তেল। এবার একটু নাড়াচাড়া করে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে ঢেঁড়সের ঝালটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।